हेलो फ्रेंड्स, वेलकम टू फ्यू मोमेंट्स विद श्री। आज के अपना एक रेसिपि देखो, चिंगड़ी माछेर रेसिपि। खूब इजी एक रान्ना करते, खूब एक टाइम लगे ना, 10-15 मिनिटर मध्य हो जाए, जेटा हे बाटी चिंगड़ी। एर जोन्नो प्रथम जेटा करते हैं, एक पात्र निये निलाम। एखाने आमी चिंगड़ी माछ निये निएछि, सेगुलोके माथाटा फेले दिए भालोभावे धुए परिष्कार करे निएछि, पीठेर मयलाटाओ फेले निएछि। मोटामोटी 200-300 ग्राम चिंगड़ी रयेछे एखाने, एर मध्ये एके एके समस्त मसला मिशिए नेब। प्रथमे देब जिरे बाटा, एरपर टक दई भालोभावे फेटिए दिए दिलाम, लंका गुड़ो देब, हलुद गुड़ो देब, नून देव स्वाद मतो, आर देव चीनी, सर्षे तेल दिए देव, आलू देव। এখানে আমি ডুমো ডুমো করে কেটেছি, তবে আমি সাজেশন দেব আপনাদের, আপনারা ঝিরি ঝিরি করে আলু দেবেন। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কয়েকটা গোটা, যেহেতু এটা বাটি চিংড়ি, ঝিরি ঝিরি করে আলুটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, ডুমো ডুমোর ক্ষেত্রে একটু শক্ত থেকে যেতে পারে। আর দেব এর মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন বাটা, যেটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে সমস্ত মশলা চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর একটু জল অ্যাড করে দেব, যেই বাটিতে মশলা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে। এবার একটা টিফিন বক্সে এই পুরো চিংড়ি মাছের ম্যারিনেশনটা ঢেলে দেব। আর এটা আপনাদের বাড়িতে ডাল করার যেই বাটিগুলো থাকে তার মধ্যেও আপনারা করতে পারেন। এবার এটাকে আটকে দিলাম, দিয়ে গরম জলের মধ্যে এটাকে একটা ভারী কিছু চাপা দিয়ে 15-20 মিনিট হতে দেব। তৈরি হয়ে গেল বাটি চিংড়ি, খুব ইজি একটা রান্না। একঘেয়ে চিংড়ি মাছের থেকে একটু অন্য ধরনের, পুরোটাই ভাপে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।